গল্পকথন বি কলল চ্যানেলে আপনারা শুনছেন এরিক মারিয়া রেমার্কের অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, আজ সপ্তম পর্ব। যে ট্রেনিং ক্যাম্পে এলাম সেটা আমার ভালো করেই চেনা। এটাই সেই ক্যাম্প যেখানে হিমেলস্টোস জাদেনকে তার সেই বিখ্যাত শিক্ষাটা দেবার চেষ্টা করেছিল। তবে এখানে পরিচিত কেউ নেই বললেই চলে। এখন কদাচিৎ দেখেছি আগে, এমন লোকের সঙ্গে দেখা হয়ে যায় মাঝে মাঝে। সব কিছুই বদলে গেছে আগের চেয়ে। একঘেয়ে দিন কাটতে লাগলো, সেই বাঁধা ধরা রুটিন সব। বিকেলের দিকে সাধারণত সৈনিকদের কোয়ার্টারে যাই, খবরের কাগজ আসে প্রায় প্রতিদিনই, কিন্তু ওগুলো উল্টে পাল্টে দেখারও ইচ্ছে হয় না। তবে ওখানে একটা চমৎকার পিয়ানো আছে, আমার মূল আকর্ষণ ওটাই। অবশ্য ওখানে দুজন মেয়ে অ্যাটেন্ডেন্ট আছে, একজন আবার অল্প বয়সী এবং সুন্দরী। পুরো ক্যাম্পটা উঁচু কাটা তারের বেড়া দিয়ে ঘেরা। সৈনিকদের কোয়ার্টার থেকে যদি ফিরতে দেরি হয় তাহলে ক্যাম্পে ঢুকতে সবাইকে পাস দেখাতে হয়। গার্ডের সাথে যাদের খাতির আছে তাদের কথা আলাদা। জুনিপার আর বার্চ গাছের সারি, তার মাঝখানে মাঠের মতো জায়গাটুকুতে আমাদের প্রত্যেক দিন ড্রিল করতে হয়। জোরে দৌড়ে সামনে যাই, মুহূর্তে মাটিতে মাথা গুঁজে শুয়ে পড়ি, জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে, নাকের নিচে ঘাসের ডগা আর ফুলগুলো এপাশ ওপাশ দুলতে থাকে। মজাই লাগে দেখতে, অত কাছ থেকে বালির ছোট ছোট কণাগুলো দেখতে আরও ভালো লাগে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় অসংখ্য ছোট ছোট কণা গায়ে গায়ে লেগে আছে চমৎকারভাবে, ঠিক যেন অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে দেখছি ওগুলো। ইচ্ছে করে আস্তে হাত ঢুকিয়ে দেই ওর ভেতরে। সবচেয়ে সুন্দর লাগে বার্চ গাছগুলোকে, সারি সারি গাছগুলো প্রতি মুহূর্তেই রং বদলাচ্ছে। এই দেখা গেল ডালপালা কাণ্ড সব সাদা ধবধবে, যেই পাহাড়ের দিক থেকে মৃদু বাতাস বইল অমনি রং বদলে হয়ে গেল নীলচে। আবার একটা মেঘ যদি সূর্যকে ঢেকে দেয় মুহূর্তে সব হয়ে গেল কালো। বাতাসে পাতার ছটফটানিতে ভৌতিক সব ছায়া পড়ে নিচে, সূর্য হেলে পড়লে অনেক দূর পর্যন্ত চলে যায় ছায়াগুলো। একটা জায়গা থেকে দেখলে মনে হয় বিশাল নীল আকাশের পটভূমিতে দাঁড়িয়ে আছে এক সারি রং বেরঙের পতাকা। এই রঙের খেলা দেখতে দেখতে মাঝে মাঝে এত উদাস হয়ে যাই যে কমান্ডগুলো প্রায় শুনতেই পাই না। নিঃসঙ্গ মানুষের কাছে প্রকৃতির চেয়ে ভালো বন্ধু আর কেউ নেই। এখানে আমার বন্ধু বলতে কেউ নেই। সত্যি কথা বলতে কি, কারোর সাথে কথা বলতেও আর ভালো লাগে না এখন। মাঝে মাঝে দু একটা চুটকি বলা, নয়তো পোকার খেলা, এছাড়া একা একাই থাকি প্রায় সময়। আমাদের ক্যাম্পের সাথে লাগানো বিশাল বন্দি শিবির রাশিয়ানদের জন্য। শিবিরটা কাঁটাতারের বেড়া দিয়ে ক্যাম্প থেকে আলাদা করা, তবু ফাঁক ফোকর গোলে প্রায়ই এপাশে চলে আসে ওরা। প্রায় সবারই লম্বা দাড়ি আর ভীত সন্ত্রস্ত চেহারা। চোরের মতো ক্যাম্পে ঢুকে ডাস্টবিনে খাবার খোঁজে ওরা। কি পায় তা ওরাই জানে, কারণ আমাদের নিজেদেরই খাবারের এত টানাটানি যে ডাস্টবিনে ফেলার মতো কিছু থাকে না। খাবার যেটুকু দেয় তাতে প্লেট একেবারে চেঁচে পুঁচে খাওয়ার পরও খিদে থেকে যায়। কেউ যদি কোনো সময় বলে তার খাবার খানিকটা না হলেও চলবে, সাথে সাথে ডজন খানেক লোকের লাইন পড়ে যাবে তাকে ভারমুক্ত করতে। ডাস্টবিনে যায় বড়জোর তরকারির খোসা, ছাতা পড়া রুটির টুকরো আর যত সব অখাদ্য জিনিসপত্র। তাই নিয়ে কামড়া কামড়ি শুরু হয়ে যায় ওদের মধ্যে। এত কাছ থেকে ওদের দেখতে অবাকই লাগে, ওরা তো আমাদের শত্রু। কিন্তু ওদের মুখের দিকে তাকিয়ে একটা কথাই মনে হয়, এরা সবাই নিরীহ কৃষক। চওড়া কপাল, ছড়ানো নাক মুখ, শিরা ওঠা হাত, ঘন চুল, একেবারে আমাদের কৃষকদের মতোই চেহারা। পরিষ্কার বোঝা যায় যুদ্ধে আসার আগে ফসল বোনা, ফসল কাটা এসব ছাড়া আর কিছুই করেনি ওরা। ওরা যেভাবে খাবারের জন্য হা বিদ্বেষ করে দেখলে কষ্টই লাগে, কিন্তু আমাদেরই এত টানাটানি, ওদের দেব কি? যাতে মরে না যায় শুধু ততটুকু খাবারই দেয়া হয় ওদের। ফলে অখাদ্য কুখাদ্য খেয়ে এর মধ্যেই ভালো মতো পেটের অসুখ বাঁধিয়ে ফেলেছে বেশিরভাগ। খাবার নেই, তার উপর অসুখ, পিঠ কুঁজো হয়ে গেছে, মাথা ঝুলে পড়েছে বুকের উপর, হাঁটু বেঁকে গেছে। দু একটা জার্মান শব্দ যা জানে তাই ব্যবহার করে খাবার ভিক্ষা করে সব সময়। ওদের কথা শুনলে মনে হয় স্বর্গের কোনো উষ্ণ আরামদায়ক বাড়ি থেকে ভেসে আসছে শান্ত গভীর সঙ্গীতময় কোনো ঐশ্বরিক বাণী।
খাবারের জন্য ওরা সারাক্ষণ এত ঘ্যান ঘ্যান করে যে মাঝে মাঝে পাগল হয়ে যাবার দশা হয়। দু একজন তো লাথি কষিয়ে দেয় সাথে সাথে। সন্ধ্যার পর ওরা আসে খাবার কিনতে, কেনা মানে ওদের জিনিসপত্র যা আছে তার সঙ্গে বদলাবদলি করতে। ওদের কারো কারো বেশ ভালো ভালো জিনিসপত্র আছে, ওদের হাঁটু পর্যন্ত ফিতে দেয়া নরম চামড়ার জুতো দেখলে লোভ হয়। ওগুলোর দাম দুটো কি তিনটে বিশাল সাইজের রুটি, নয়তো একটা রুটি আর একটিন শুয়োরের মাংসের সসেজ। তবে ওদের বেশিরভাগই এতদিন ধরে এই কাজ করছে যে এখন আর দেবার মতো তেমন কিছু নেই। নিজেরা পরে আছে ছেঁড়া ময়লা পোশাক, পায়ে দেবার মতো কিছু নেই। ফ্লেয়ার নয়তো গোলার খোল থেকে পাওয়া তামার রিংগুলো দিয়ে রুটি কেনে এখন। এসব সংগ্রহ করতে যত বিপদই থাক না কেন, এগুলোর দাম বড়জোর দুই কি তিন টুকরো রুটি। আমাদের মধ্যে যাদের বাড়ি থেকে এটা সেটা আসে তারাই শুধু এই কেনাবেচা করতে পারে, আর আমাদের লোকগুলো দর কষাকষিতে ওস্তাদ। জিনিস কেনার সময় রুটির একটা টুকরো বেশ করে সসেজ মাখিয়ে যার কাছ থেকে কিনবে ওর নাকের ডগায় ধরে রাখে যতক্ষণ না পর্যন্ত তার জিভের জল গুড়িয়ে পড়ে। এরপরে কি আর ওদের পক্ষে জিনিস না দিয়ে থাকা সম্ভব? জিনিসটা পাবার পরে পকেট থেকে ধীরে সুস্থে একটা ছুরি বের করে পরিমাণ মতো রুটি কেটে দেয় ওদের। এসব দেখলে মনে হয় এক ঘুষিতে আমাদের লোকেদের নাকমুখ ভোঁতা করে দিই। একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের কি ব্যবহার! প্রায়ই আমার দায়িত্ব পড়ে রাশিয়ানদের পাহারা দেবার। অন্ধকারে ওদের দেখে মনে হয় বিশাল অসুস্থ বক। ধুঁকতে ধুঁকতে কাঁটাতারের বেড়ার কাছে এসে দাঁড়ায়, বেড়ার উপর মুখ রেখে নিঃশব্দে তাকিয়ে থাকে দিগন্তের দিকে। কেউ হয়তো কদাচিত দু একটা ছোট্ট কথা বলে, তারপর আবার চুপচাপ। খোলা প্রান্তরের উপর দিয়ে বয়ে যাওয়া হাওয়া ওদের ছেঁড়া পোশাক উড়িয়ে নিয়ে যেতে চায়। আমার মনে হয়েছে আমাদের চেয়ে ওদের নিজেদের মধ্যে সদ্ভাব অনেক বেশি। এর কারণ অবশ্য এও হতে পারে যে ওরা আমাদের চেয়েও বেশি দুর্ভাগা। তবে ওদের যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন শুধু প্রতীক্ষা মুক্তি অথবা অনাহারে অসুখে মৃত্যুর। রাত হলেই কাঁটাতারের বেড়ার সাথে সারি সারি হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে ওরা। একজন সরে গেলে সাথে সাথে আরেকজন এসে দখল করে জায়গাটা। চুপচাপ থাকে সবাই, মাঝে মাঝে সিগারেটের পোড়ার টুকরো বের করে কেউ কেউ। আমি অন্ধকারে তাকিয়ে থাকি, বাতাসে দাড়িগুলো উঠতে থাকে ওদের। অন্ধকারে মধ্যযুগীয় কোনো সন্ত বলে মনে হয় ওদের। ওদের সম্পর্কে কিছুই জানি না আমি, শুধু জানি ওরা বন্দি, আর এটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। ওদের জীবন এখন পরিত্যক্ত, বিবর্ণ। যদি আরও কিছু জানতে পারতাম ওদের সম্পর্কে, ওদের নাম, ওরা কিভাবে থাকতো, কিসের জন্য অপেক্ষা করে আছে, ওদের সমস্যা কি ছিল, মনে হয় এসব জানলে ওদের প্রতি আরও সহানুভূতিশীল হতে পারতাম আমি। কিন্তু আমার সামনে এখন সৃষ্টির ধ্বংস, মানুষের নিষ্ঠুরতা আর দিগন্ত বিস্তৃত বিষণ্ণতা ছাড়া আর কিছুই নেই। একটা মাত্র শব্দ এসব শান্ত মানুষগুলোকে আমাদের শত্রু বানিয়ে দিয়েছে, আবার একটা মাত্র শব্দে ওরা আমাদের বন্ধু হয়ে যেতে পারে। শব্দের এত শক্তি! মানুষটা কিছুই না। কবে কোথায় কোন টেবিলে একটা কাগজে স্বাক্ষর হলো আমরা জানলাম না, ওরা জানল না, অমনি আমাদের জীবনের লক্ষ্য হয়ে উঠল একে অন্যকে ধ্বংস করা। আমরা এতদিন একসাথে থাকলাম, সে পরিচয় মুছে গেল নিমেষে। এসব শান্ত শিশুর মতো সরল লোকদের দেখিয়ে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে ওরা আমাদের পরম শত্রু? ওদের চেয়ে একজন নন কমিশনড অফিসারও একজন নতুন রিক্রুটের বড় শত্রু, একজন স্কুল মাস্টারও একজন ছাত্রের বড় শত্রু। তারপরেও ওদেরকে গুলি ছুঁড়তে হবে আমাদের দিকে, আমাদেরকে গুলি ছুঁড়তে হবে ওদের দিকে। চিন্তাগুলো মাথায় আসতেই ভয় পেয়ে গেলাম, মাথা ঝাঁকিয়ে দূর করে দিলাম সাথে সাথে। ওসব চিন্তা করার সময় এটা নয়। আর তারপরেই কেঁপে উঠল সারা শরীর, হার্টবিট বেড়ে গেল দ্রুত, শরীরের সমস্ত লোম খাড়া হয়ে উঠল। পেয়ে গেছি আমি, ফ্রন্টে গোলার গর্তে শুয়ে ট্রেঞ্চে মুখ লুকিয়ে মনুষ্যত্বকে ধ্বংস হতে দেখে যে জিনিস আমি খুঁজেছিলাম পেয়ে গেছি, তা হলো যুদ্ধের পরে নতুন জীবনের সন্ধান। এই সমস্ত চিন্তা আমি ভুলব না, এগুলো রেখে দেব আমার মনের গহীনে। ঘুমিয়ে থাক ওরা, যুদ্ধ শেষে যখন ফিরে যাব এই নরক থেকে তখন আবার জাগিয়ে তুলব ওদের। ওদের মধ্যেই আছে আমার নতুন জীবনের নির্দেশ। এখন ওদের কথা ভাবলে কোন অতল গহ্বরে যে হারিয়ে যাব আমি তার নেই ঠিক।
পকেট থেকে সিগারেটগুলো বের করলাম। প্রতিটা সিগারেট দু টুকরো করে রাশিয়ানদের প্রত্যেকের হাতে একটা করে টুকরো ধরিয়ে দিলাম। নিচু হয়ে কৃতজ্ঞতা জানালো ওরা। সিগারেটগুলো জ্বালিয়ে নিয়ে টানতে শুরু করল। অন্ধকার যেন আরও গাঢ় হয়ে এলো। প্রত্যেকের মুখে এখন জ্বলন্ত এক টুকরো আগুন, উজ্জ্বল হয়ে উঠছে মাঝে মাঝে। অনেকটা হালকা মনে হলো নিজেকে। তাকিয়ে থাকতে থাকতে মনে হলো বিস্তীর্ণ শস্যক্ষেতের ওপারে বহু দূরের কোনো গ্রামের শান্ত কুটিরের জানালায় জ্বলছে শান্তির প্রদীপ। ভোরের কুয়াশা ভেদ করে সূর্যের আলো এখনো ঠিকমতো পৌঁছয়নি পৃথিবীতে। সব যাত্রায় চলেছি আমি। একজন রাশিয়ান মারা গেছে রাতে। প্রায় প্রতিদিনই একজন না একজন মারা যাচ্ছে। ওদের কয়েকজনের কাঁধে কফিন, পেছনে পেছনে অন্যরা। আমি আর কয়েকজন পাহারা দিয়ে নিয়ে চলেছি। কুয়াশার মধ্যে সব কিছু অবাস্তব, অশরীরী প্রেতাত্মা মনে হচ্ছে। শোকসঙ্গীত গাইতে শুরু করলো ওরা। এমনভাবে গাইতে লাগলো যেন ওরা কোনো শব্দ উচ্চারণ করছে না, কিন্তু বহু দূরের অন্য কোনো জগৎ থেকে ভেসে আসছে অপার্থিব সঙ্গীতময় সুর। শিরশির করে উঠল শরীরের মধ্যে। অল্পক্ষণের মধ্যেই শেষ হয়ে গেল সব কিছু। সন্ধ্যায় আবার সবাই দাঁড়ালো কাঁটাতারের বেড়ার গায়ে হেলান দিয়ে, চুপচাপ। পাহাড়ের ওপার থেকে ভেসে আসছে ভেজা বাতাস। ম্লান চাঁদের আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। ওদের মধ্যে যারা ভাঙা ভাঙা জার্মান বলতে পারে, তাদের কয়েকজনের সঙ্গে আলাপ হয়েছে আমার। ওদের মধ্যে একজন বেহালা বাদক আছে। ও নাকি যুদ্ধের আগে বার্লিনে বেহালা বাজাত। যখন শুনল আমি পিয়ানো বাজাতে জানি, তখন ঘরের মধ্য থেকে ওর বেহালাটা নিয়ে এলো। বাকিরা বেড়ার সাথে ঠেস দিয়ে বসল মাটিতে। ও দাঁড়িয়ে ছড় লাগালো বেহালার তারে। বাজাতে বাজাতে চোখ মুদে এলো ওর। মাঝে মাঝে চোখ খুলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। শিল্পীর স্বভাবই এরকম। ও যে সুরগুলো বাজাতে লাগলো তার বেশিরভাগই লোকসঙ্গীত। বাকিরা ঠোঁট চেপে সুর মেলালো ওর সাথে। বেহালার আওয়াজ ছড়িয়ে পড়ল চারধারে। আস্তে আস্তে পাহাড় উপত্যকা পার হয়ে ছড়িয়ে গেল আরও দূরে, নেমে গেল মাটির গভীরে। বিষণ্ন চাঁদের আলো, হাওয়ার মাতামাতি, তার মধ্যে কেঁদেই চলেছে বেহালা। কোনো রোববারই আমি ছুটি পেলাম না, কারণ আমি লম্বা ছুটি কাটিয়ে এসেছি। তাই ফ্রন্টে যাবার আগের রোববারে বাবা আর এরনা এলো দেখা করতে। সারাদিন আমরা সৈনিকদের কোয়ার্টারে কাটালাম। ভুলেও ক্যাম্পের দিকে নিয়ে গেলাম না ওদের। বিকেলের দিকে উপত্যকার দিকে নিয়ে গেলাম বেড়াতে। আমার কাছে প্রতিটা ঘণ্টাকে স্নায়ুর উপর প্রচণ্ড অত্যাচার বলে মনে হলো। বলার মতো কোনো কথাই খুঁজে পাই না। শেষে মায়ের অসুখ নিয়ে বলা শুরু করলাম। ডাক্তার এখন নিশ্চিত যে ওটা ক্যান্সার। মা এখন হাসপাতালে আছে, খুব শিগগিরই অপারেশন হবে। ডাক্তার অবশ্য বলেছে চিন্তার কোনো কারণ নেই, ভালো হয়ে যাবে। কিন্তু ক্যান্সার থেকে কে কবে ভালো হয়েছে ঈশ্বরই জানেন। জিজ্ঞেস করলাম, মা এখন কোথায় আছে? লুইজা হাসপাতালে। কোন ক্লাসে? থার্ড ক্লাসে। অপারেশন করতে কত খরচ পড়বে না জানা পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। আর মাও ওখানে থাকতে চাইল, বলল ওখানে লোকজন আছে, কথা বলা যাবে, খরচও কম পড়বে, বলল এর না। তার মানে ওই চেঁচামেচির মধ্যে থাকছে, এই তো? একটু যদি শান্তিতে ঘুমোতে পারে ওখানে তাহলেই হয়। বাবা ম্লান হাসলেন একটু। বাবার চোখ মুখ বসে গেছে, কপালে অসংখ্য বলি রেখা। মা তো অনেকদিন থেকে অসুস্থ আর হাসপাতাল একেবারে শেষ অবস্থায়। কত যে খরচ হয়েছে আর কত যে হবে সে তো আমি বুঝি। এই খরচ যোগাতে বাবার জীবনটা যে শেষ হয়ে যাচ্ছে তা বাবাকে দেখলেই বোঝা যায়। চিন্তা জড়িত গলায় বাবা বললেন, খালি খরচটা কত পড়বে এটা জানতে পারলে হতো। জিজ্ঞেস করেছিলে কত খরচ পড়বে? সরাসরি তো করিনি, ডাক্তার যদি আবার কিছু মনে করে অপারেশন না করে। ঠোঁট কামড়ালাম আমি। তিক্ততায় ভরে উঠল মন। গরিবদের এই এক সমস্যা, খরচ কত হবে সেই চিন্তায় মারা যাবে, কিন্তু সাহস করে সেটা জিজ্ঞেসও করতে পারবে না যদি ডাক্তার কিছু মনে করে বসে সেই ভয়ে। অথচ খরচ যাদের কাছে কোনো সমস্যাই নয় তারা অনায়াসে জিজ্ঞেস করে নেয়, ডাক্তাররাও কিছু মনে করে না। বাবা বললেন, অপারেশনের পর ড্রেসিংয়েই অনেক খরচ। জিজ্ঞেস করলাম, ইনভ্যালিড ফান্ড থেকে কিছু পাওয়া যাবে না? সেসব তো কবেই নেওয়া হয়েছে, মায়ের অসুখ কি আর আজকে থেকে, বলল এর না। বাবা মাথা নাড়ালেন, দেখি
ওভারটাইম করে কিছু ব্যবস্থা করতে পারি কি না। আমি জানি এই কথার মানে কি। রাত্রি 12টা পর্যন্ত কাজ করতে হবে কারখানায়, 8টার দিকে জঘন্য কিছু পেটে পড়বে, তারপর প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ধুঁকতে ধুঁকতে বাসায় ফিরবে 1টার দিকে, পরদিন ভোরেই আবার ছুটতে হবে কারখানায়। সময়টা যেন আরও কষ্টদায়ক হয়ে উঠল। শেষ পর্যন্ত আমি সৈনিকদের মধ্যে চালু কয়েকটা কৌতুক শোনালাম এরনাকে। হাসল ওরা। যাবার সময় হয়ে গেল ওদের। স্টেশনে গেলাম ট্রেনে তুলে দিতে। ওহো, ভুলে গিয়েছিলাম একটু হলে, এরনা ব্যস্ত হয়ে উঠল। মা তোর জন্য দিয়ে দিয়েছে এগুলো। ব্যাগ থেকে ও বের করলো এক শিশি জ্যাম আর আলুর কেক। ট্রেনটা চোখের আড়ালে যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম প্ল্যাটফর্মে। চোখের আড়ালে যেতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। জানি না আর কোনোদিন ওদের সঙ্গে দেখা হবে কি না। বিকেলে কেক আর জ্যামের শিশিটা বের করলাম। খাবার ইচ্ছে নেই একেবারেই, তবু একটু মুখে দিলাম। ভালো লাগলো না। এগুলো ব্যাগে ভরে উঠে দাঁড়ালাম। ঠিক করলাম রাশিয়ানদের দিয়ে দেব। কিছুদূর যেতেই হঠাৎ মনে পড়ল, মা অসুস্থ শরীরে প্রচণ্ড কষ্ট সহ্য করে শুধু আমার জন্যই ওগুলো বানিয়েছেন। ফিরে এলাম আবার, আর সব রেখে দিয়ে শুধু কেক দুটো নিয়ে রওনা দিলাম বন্দি শিবিরের দিকে। কয়েকদিন ধরে যাচ্ছি তো যাচ্ছি, রাস্তার শেষ হয় না। আকাশে প্লেন দেখে একসময় বুঝলাম ফ্রন্টের কাছাকাছি চলে এসেছি। রাস্তায় কামানের সারি, সব ফ্রন্টের দিকে রওনা দিয়েছে। শেষ পর্যন্ত পৌঁছলাম ক্যাম্পে। পৌঁছেই খোঁজ করলাম আমাদের রেজিমেন্টের। কেউ ঠিক মতো বলতে পারে না কোথায় আছে, সবারই উত্তরের সাথে একটা বোধ হয় লাগানো। শেষে ত্যক্ত বিরক্ত হয়ে বোঁচকা বেঁধে আন্দাজ মতো রওনা দিলাম একদিকে। কিন্তু যেখানে পৌঁছলাম সেখানে ওরা নেই। শুনলাম আমাদের রেজিমেন্টকে নাকি একটা ফ্লাইং রেজিমেন্ট করা হয়েছে। এর মানে হলো আজ এখানে কাল ওখানে, যেখানে যখন দরকার। শুনে মেজাজটা খিঁচড়ে গেল। শোনা গেল আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা নাকি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। আমি কাট ক্রপ এদের কথা জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ বলতে পারল না। আবার আন্দাজ মতো বেরিয়ে পড়লাম রাস্তায়। এ এক আশ্চর্য অনুভূতি। আমি যাদের খুঁজে বেড়াচ্ছি জানি না তারা বেঁচে আছে কি নেই। এক রাতে রেড ইন্ডিয়ানদের মতো আগুন জেলে রাত কাটালাম। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত মোটামুটি একটা হদিশ পাওয়া গেল ওদের। সন্ধ্যার সময় গিয়ে পৌঁছলাম জায়গা মতো। পৌঁছেই আটদালি রুমে গিয়ে রিপোর্ট করলাম। সার্জেন্ট মেজরের কাছে শুনলাম আমাদের কোম্পানি এখন ফ্রন্টে, দুদিন পরে ফিরবে। বসে বসে গল্প করতে লাগলাম তার সাথে। সার্জেন্ট মেজর জিজ্ঞেস করল, ছুটি কেমন কাটলো? দারুণ তাই না? মোটামুটি। তাই, আসলে যদি ফিরতে না হয় তাহলেই মজা পাওয়া যায়। তা না হলে ছুটির অর্ধেক দিনগুলোর আনন্দ শেষের অর্ধেক দিনগুলোর দুঃখেই ধুয়ে মুছে যায়। হাসলাম আমি, কি বলার আছে আর। দুদিন ঘুরে ফিরে বেড়ালাম এদিক ওদিক। তৃতীয় দিন সকালের আলো ফুটতে না ফুটতেই টের পেলাম ফিরেছে আমাদের রেজিমেন্ট। ছুটে বেরোলাম ঘর থেকে। ভিড়ের মধ্যে খোঁজ শুরু করলাম ওদের। মনের মধ্যে যে কি তোলপাড় হচ্ছে সে আমিই জানি। ওরা আছে তো? পেয়েছি, যাদেন। তার পাশে নাক উঁচু করে আসছে মুলার। ধক করে উঠল বুকের মধ্যে। কাটার ক্রপ কোথায়? আতিপাতি করে খুঁজতে লাগলাম, নেই। প্রচণ্ড কষ্টে ব্যথা করে উঠল গলার কাছে। ফিরতে যাব, দেখি দুজন একেবারে পেছনে হেলে দুলে আসছে। কয়েক মুহূর্ত হাত পা নাড়াতে পারলাম না। তারপরে চিৎকার করলাম, যাদেন কাট। চারজনই ফিরে তাকালো একসাথে। ছুটে গেলাম ওদের দিকে, ওরাও ছুটে এলো আমার দিকে। একে একে জড়িয়ে ধরল সবাই। উচ্ছ্বাস কাটার পর কাট জিজ্ঞেস করল, কবে এলে? এই তো দুদিন হলো। ছুটি কেমন কাটল? মোটামুটি। চলো বসি কোথাও। একটা খড়ের গাদার পাশে গিয়ে বসলাম সবাই। কেমন যেন একটা অস্বস্তি আর একটা লজ্জা লজ্জা ভাব চেপে ধরল আমাকে। হয়তো ছুটি কাটিয়ে আসার পর এরকম হয় সবারই। হঠাৎ একটা কথা মনে পড়তেই উঠে দাঁড়ালাম। বললাম, দাঁড়াও আসছি। এক ছুটে ঘরে গিয়ে অবশিষ্ট জ্যাম আর কেকগুলো নিয়ে এলাম। কেকের বাইরের দিকে ছাতা পড়ে গেলেও খাওয়া যাবে, ওগুলো নিজের জন্য রেখে ভালোগুলো ওদের দিলাম। এক কামড়ে আধখানা কেক মুখে চালান করে দিল কাট। জিজ্ঞেস করল, তোমার মায়ের বানানো? মাথা নাড়লাম, মুখে দিয়েই বুঝেছি চমৎকার জিনিস। কথাটা শুনেই বুকের মধ্যে কেমন যেন করে উঠল, ছলছল করে উঠল চোখ দুটো। তাড়াতাড়ি অন্যদিকে তাকিয়ে সামলে নিলাম নিজেকে। সারাদিন একসাথে কাটালাম আমরা।
অনেকদিন পরে যেন বাড়ি ফিরে এসেছি এরকম লাগছে এখন। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়তেই রাজ্যের ঘুম এসে নামল চোখের পাতায়। পল, জেগে আছিস? ফিসফিস করে ডাকল ক্রব। আমাদের ভাগ্যটা ভালোই মনে হচ্ছে, শুনলাম আমরা নাকি রাশিয়া যাচ্ছি। হ্যাঁ, বলেই পাশ ফিরলাম। রাশিয়া, ভালোই। ওখানে যুদ্ধ বোধহয় তেমন করে শুরুই হয়নি। ফ্রন্টে গোলা ফাটার শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম এক সময়। ঘষা মাজার ধুম পড়ে গেছে ক্যাম্পে। মনে হচ্ছে সবকিছু একেবারে ঝকঝকে তকতকে করার প্রতিজ্ঞা নিয়ে নেমেছে সবাই। আর দিনের মধ্যে 10 বার করে ইন্সপেকশনে আসছে। ছেঁড়াখোড়া ভাঙাচোরা যা ছিল সব বদলে দিচ্ছে। একেবারে আনকোরা নতুন একটা টিউনিক জুটেছে কপালে। কিন্তু আমাদের ওস্তাদ কাট ওস্তাদি দেখিয়ে পা থেকে মাথা পর্যন্ত সব কিছু নতুন বাগিয়েছে। দেখা হলেই অনাবিল একটা হাসি উপহার দিচ্ছে সে। এত সব মাজা ঘষার কারণ এখনও জানি না। এক এক সময় এক এক গুজব শোনা যাচ্ছে। কেউ বলছে শান্তি আসছে, কেউ বলছে এবার রাশিয়া পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। শেষেরটাই সত্যি হবার সম্ভাবনা বেশি, কিন্তু তার জন্যে এত নতুন জিনিসপত্রের দরকার কি বুঝলাম না ঠিক। নতুন পোশাক পরে গেলেই তো রাশিয়ান মেয়েরা ছুটে আসছেন আমাদের গলায় মালা দেবার জন্যে। শেষ পর্যন্ত জানা গেল কাইজার আসছেন পরিদর্শনে। এতক্ষণে পরিষ্কার হলো সব কিছু। পুরো 8টা দিন বলতে গেলে বেস ক্যাম্পে কাটালাম। সারাদিন শুধু ড্রিল আর প্যারেড। ত্যক্ত বিরক্ত হয়ে গেছে সবাই। এতদিন পরে নতুন কাপড় চোপড় পরে সংসেজে প্যারেড করা ফ্রন্টে থাকার চেয়েও অসহ্য। অবশেষে এলো সেই মহালগ্ন। সবাই অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে আছি। কাইজার এলেন। আমাদের সবারই প্রচণ্ড কৌতূহল কেমন দেখতে উনি। লাইনের সামনে দিয়ে ধীরে ধীরে হেঁটে গেলেন, কিন্তু দেখে একটু হতাশই হলাম। ছবি দেখে মনে মনে ভেবেছিলাম লম্বা চওড়া মস্ত বড় পালন মার্কা শরীর, বজ্রকণ্ঠ, কিন্তু কল্পনার সাথে মিলল না কিছুই। কাইজার কিছু আয়রন ক্রস বিতরণ করলেন, তারপর ছোটোখাটো একটা ভাষণ দিয়ে বিদায় নিলেন। আমরাও মার্চ করে চলে এলাম। আমরা কজন একসাথে হতেই যাদের অবাক গলায় জিজ্ঞেস করল, এই হলো অল হাইয়েস্ট? এর সামনেই সবাইকে অ্যাটেনশন করে দাঁড়াতে হয়? এমনকি হিন্ডেনবার্গকেও? অবশ্যই, জোর গলায় বলল কার। তার মানে একজন রাজাকেও সম্রাটের সামনে অ্যাটেনশন হয়ে থাকতে হয়? একটু থতমত খেয়ে গেলাম আমরা। দৃশ্যটা কেন যেন ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না। ওসব রাজরাজার কথা বাদ দাও, একটু ঝাঁঝের সঙ্গে বলল কাট, তোমাকে তার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এটুকুই তোমার জন্য যথেষ্ট। কিন্তু যাদেনের পেটের মধ্যে এত প্রশ্ন জমা থাকে যে একবার বেরোনো শুরু করলে আর থামাথামি নেই, বলল, কিন্তু একটা জিনিস আমি বিশ্বাসই করতে পারি না যে সম্রাটও আমাদের মতোই ল্যাট্রিনে যায়। তোমার বুট জোড়া বাজি ধরতে পারো, চারের সাথে তোমার বুদ্ধি যোগ করলে 100% পাগলামি হয়। খেপে উঠল কাট, তোমার মাথার মধ্যে গোবর পচে গেছে, যাও ল্যাট্রিনে গিয়ে পরিষ্কার করে এসো। যাদেন চলে গেল। ল্যাট্রিনেই গেল কিনা কে জানে, কিন্তু একটা ব্যাপার আমি বুঝি না। শুরু করল ক্রপ, কাইজার যদি বলতেন না তাহলে যুদ্ধ হতো কিনা? হতোই, সে তো যুদ্ধের বিপক্ষেই ছিল, আমি বললাম। আচ্ছা ধরো 20 অথবা 30 জন যদি না বলতো তাহলে কি যুদ্ধ হতো? তাহলে বোধহয় হতো না, আমি নিশ্চিত ওদের বেশিরভাগই হ্যাঁ বলেছে। কাট শুরু করল, আমার মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, আমরা তো আমাদের পিতৃভূমি রক্ষা করতে যুদ্ধ করছি, ফরাসিরাও তাই, তাহলে কোনটা ঠিক? সম্ভবত দুটোই, আমি বললাম। বেশ, কথার খেই ধরে শুরু করল ক্রব। সাথে সাথে বুঝলাম ফাঁদে পা দিয়ে ফেলেছি। কিন্তু আমাদের জ্ঞানীগুণী ব্যক্তিরা খবরের কাগজ সবাই তো বলে যাচ্ছে শুধু আমরাই ঠিক কাজটি করছি, তাহলে কার কথা ঠিক? জানি না, শুরুতেই আত্মসমর্পণ করলাম আমি। কিন্তু যাই হোক, যুদ্ধ হচ্ছে এটাই সত্য কথা। আর খেয়াল করছো প্রত্যেক মাসে কত নতুন নতুন দেশ জড়িয়ে পড়ছে যুদ্ধে? দূরে দেখা গেল যাদেনকে, দাঁত বের করে হাসতে হাসতে আসছে। কাটের কথা রেখেই এলো কিনা কে জানে। এসেই শুরু করলো তার প্রশ্ন, আচ্ছা যুদ্ধ বাঁধে কি করে? অধিকাংশ সময় যখন কোনো দেশ অন্য দেশকে ভালো মতো অপমান করে তখন, উত্তর দিল ক্রপ। যাদেনের চোখ মুখ ঝুলে পড়ল, যেন উচ্চ মার্গের কথাবার্তা কিছু বুঝছে না এমন ভাব করে বলল, দেশ? আমার মাথায় তো ঠিক ঢুকল না, জার্মানির একটা পাহাড় কি করে ফ্রান্সের একটা পাহাড়কে অপমান করবে? কিংবা নদী, বন জঙ্গল, ক্ষেতখামার,
তোমার মাথার মধ্যে ঝামা পাথর ঘষা, খেপে উঠল ক্রপ। পাহাড় নদী এসবের কথা তো বলা হচ্ছে না, বলা হচ্ছে যখন কোনো মানুষ অন্য দেশের মানুষকে মানুষ, তাই বলো, তাহলে যাই, আমার এখানে কোনো কাজ নেই, আমাকে তো কেউ অপমান করেনি। তোর তো গন্ডারের চামড়া, মান অপমান শব্দগুলো তোর জন্য না। তাহলে বসে থেকে কী করবো, বাড়িতে যাই। ওর কথা শুনে হেসে উঠল সবাই। আসলে ও বুঝিয়েছে জনগণ রাষ্ট্র এসব, ব্যাখ্যা করল মুলার। রাষ্ট্র তাই না, তাচ্ছিল্যের সুরে বলল যাদের, তার মানে পুলিশ ট্যাক্স, এই তো, তাই যদি হয় তাহলে তার কথাই নেই। সাবাস যাদের, উচ্ছ্বসিত হয়ে উঠল কাট, এতদিনে একটা কথার মতো কথা বলেছিস, তোর মাথায় তো দেখছি ঘিলো আছে। রাষ্ট্র আর পিতৃভূমির মধ্যে অনেক তফাৎ, কিন্তু তাহলেও একটা ছাড়া আরেকটা থাকে না। মানলাম, কিন্তু তারপরেও ভেবে দেখো আমাদের কথা, আমরা কারা? অধিকাংশই সাধারণ লোক, তাই না? ফ্রান্সের কথা ভাবো, ওরা অধিকাংশই আমাদের মতো সাধারণ লোক। তাহলে ওইসব সাধারণ লোকের কী দরকারটা পড়েছে আমাদের মতো সাধারণ লোককে আক্রমণ করবে? আসলে আমরা ওরা কিছু না, এটা যারা ক্ষমতায় আছে তাদের ব্যাপার। কই, যুদ্ধে আসার আগে তো কোনোদিন কোনো ফরাসিকে দেখিনি, ওরাও নিশ্চয়ই তাই। কিন্তু তাহলে যুদ্ধটা হচ্ছে কেন? কে জানে, কাঁধ ঝাঁকালো কাট। অনেক লোক আছে যুদ্ধ লাগলে যাদের হাসি কান পর্যন্ত পৌঁছয়, হয়তো তাদের জন্য। যাদেন বলল, আমার তো পৌঁছয় না। তোমারও পৌঁছয়, তবে খাবার দেখলে। সে যাক, সোজা কথায় যুদ্ধ করে তোমার আমার কোনো লাভ হচ্ছে না। তাহলে কার লাভ হচ্ছে? আমার তো মনে হয় স্বয়ং কাইজারেরও না, তার তো সবই আছে, যা চায় তাই পায়। তাহলে আমার মনে হয় কাইজারের লাভ আছে, কারণ এটা ছাড়া কোনো যুদ্ধই করতে হয়নি তাকে। আর যুদ্ধ না হলে সম্রাটেরা বিখ্যাত হবেন কী করে? ইতিহাসের বই দেখো নি এসব। এতক্ষণে মুখ খুলল ডেটারিং। জেনারেলদের বিখ্যাত হবার জন্যেও যুদ্ধ দরকার, এমনকি কোনো কোনো সময় সম্রাটের চেয়েও বেশি বিখ্যাত হয়ে যায় ওরা। যুদ্ধ করে মরি আমরা, আর ফায়দা লোটে যত সব চাটার দল, রাগে গজগজ করতে করতে বলল ডেটারিং। ক্রপ যেন একটা সুচিন্তিত মতামত দিচ্ছে এমন ভঙ্গিতে বলল, আসলে এটা একটা অসুখের মতো, আমরা কেউ চাই না, তারপর একদিন দেখা গেল ধরে ফেলেছে সবাইকে। আমি বললাম, কিন্তু ওরা তো মিথ্যে কথায় শয়তানকেও হার মানিয়েছে। বন্দীদের কাছ থেকে পাওয়া লিফলেটগুলো দেখেছো? বলেছে আমরা নাকি বেলজিয়ামে বাচ্চা ছেলে মেয়ে ধরে ভেজে খেয়েছি। ব্যাটাদের তো ধরে ধরে ফাঁসিতে লটকানো উচিত, এরাই আসল শয়তান। তাও ভালো যে যুদ্ধটা এখানে হচ্ছে, আরও ভেতরের দিকে হলে কি হতো? গোলার গর্তগুলো দেখেছো? তা ঠিক, যাদেন বলল, তবে যুদ্ধ বোধহয় এর চেয়ে আর ভালো হয় না। যাদেন বেশ গর্বের সঙ্গে এর ওর দিকে তাকাতে লাগল, ভাবখানা এমন যে কি যা বললাম উত্তর তো দিতে পারলে না কোনো কিছুরই। ক্রপ শুয়ে পড়ল ঘাসের ওপর, ঝাঁঝালো স্বরে বলল, ওইসব প্যাচাল পেড়ে কোনো লাভ নেই। ঠিক তাই, কোনো লাভ নেই, সায় দিল কাট। সন্ধ্যার মধ্যেই যা কিছু নতুন পোশাক আশাক জিনিসপত্র দিয়েছিল আমাদের, সব ফিরিয়ে দিতে হলো। ওগুলো শুধু দেখানোর জন্য দেয়া হয়েছিল। ছেঁড়া পোশাক পরে নতুন পোশাকগুলো জমা দিয়ে ফেরার পথে কাটের দিকে আড় চোখে একবার তাকালাম। রাশিয়া তো দূরের কথা, ওদের ধারে কাছেও যেতে হলো না আমাদের, সেই ফ্রন্টেই পাঠালো আবার। রাস্তাটা চলে গেছে একটা বনের মধ্য দিয়ে, কিছু দূর ঢুকতেই দেখি গভীর একটা গর্ত, তার চারপাশে গাছপালা ছত্রভঙ্গ হয়ে পড়ে আছে, মাটিতে মনে হচ্ছে বার কয়েক লাঙল চালানো হয়েছে। যতই এগোতে থাকলাম ততই এই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটতে থাকল। ভারী কামান মনে হয়, মন্তব্য করলাম আমি। ট্রেঞ্চ মর্টার, সংশোধন করে দিল কাট, উঁচু একটা গাছের ডালের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখো। দেখেই বিকৃত হয়ে গেল মুখটা, গাছের ডালে আটকে আছে একটা লাশ, শরীরে কোনো কাপড় নেই, হেলমেটটা এখনও খুলির সাথে লাগানো আছে, শরীরের ওপর থেকে কোমর পর্যন্ত আছে, বাকিটুকু অদৃশ্য হয়ে গেছে, পচা মাংস গলে গলে পড়ছে। কেমন করে হলো এটা? কাটের দিকে ফিরে জিজ্ঞেস করলাম। ওর জামাকাপড় পর্যন্ত উড়ে গেছে, কাট বলল, আগেও এরকম দেখেছি, মটারের ধরনই এই, গোলা ফাটার সাথে সাথে এমন প্রচণ্ড ঝটকা মারে যে জামাকাপড় ছিঁড়ে উড়িয়ে নিয়ে যায়। গাছের ফাঁকে ফাঁকে খুঁজলাম, দেখি কাঠের কথাই ঠিক, ইউনিফর্মের টুকরো ঝুলছে এ ডালে ও ডালে, একটা ডালে রক্ত মাংসের দলা,
ওর মধ্যে একটা বুট দেখে বুঝলাম ওটা একটা পা ছিল একসময়। আরেক জায়গায় দেখলাম মাটিতে পড়ে আছে একজন, সারা শরীরে শুধু একটা অন্তর্বাস আর গলায় টিউনিকের কলার ছাড়া কিছু নেই। পোশাকের ছেঁড়াখোড়া টুকরো সব গাছের ডগায়, হাত দুটোর একটা গাছে, একটা বিশ গজ দূরে ঝোপের মধ্যে। মনে হচ্ছে হাত দুটো টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, রক্তে কালো হয়ে আছে মাটি। পায়ের কাছে মাটি ক্ষতবিক্ষত, বোঝা যায় প্রচণ্ড যন্ত্রণায় কিভাবে পা ছুঁড়েছে মরার আগে। মন থেকে হাসি খুশি ভাবটা একেবারেই চলে গেল। কাটকে বললাম, ভয়ঙ্কর অবস্থা। ও উত্তর দিল, পেটে আঘাত পাবার চেয়ে বেশি নয়, বেশি ভয় পাবার কিছু নেই, আশ্বাসের ভঙ্গিতে বলল যাদেন। এই সমস্তই হয়তো অল্প সময় আগেই ঘটেছে, কে জানে আমাদের ভাগ্যেও আছে কিনা এসব। মাথা ঝাঁকিয়ে দূর করে দিলাম চিন্তা ভাবনাগুলো। স্ট্রেচার বাহকদের পোস্ট আসতেই জানিয়ে দিলাম ওদের, এবারে যা কিছু করণীয় তার দায়িত্ব ওদের। আমরা এগিয়ে গেলাম সামনে। ঠিক হয়েছে ফরাসিদের ফ্রন্টলাইনের নাড়ি নক্ষত্র জেনে আসার জন্য একটি সন্ধানী দল পাঠানো হবে। ছুটি কাটিয়ে আসার পর থেকে কেন যেন ওদের প্রতি একটা প্রচণ্ড আকর্ষণ বোধ করছি আমি, কারণটা বুঝলাম না। তাই খবরটা জেনেই আগ বাড়িয়ে নিজের নামটা ঢুকিয়ে দিলাম ওদের সাথে। বিকেলের দিকে একসাথে ঘণ্টাখানেক বসে প্ল্যান প্রোগ্রাম সব ঠিক করে নিলাম। সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে নামতেই বেরোলাম আমরা, কাঁটা তারের বেড়ার ফাঁক গলে ওপাশে চলে এলাম। তারপর প্ল্যান অনুযায়ী যার যার মতো রওনা দিলাম বুকে হেঁটে। খানিকক্ষণ পর সামনে পড়ল ছোট একটা গর্ত, হালকা ধরনের কোনো গোলা পড়েছিল বোধহয় ওখানে। গুড়ি মেরে নেমে গেলাম ওর ভেতরে, আস্তে করে মাথাটা একটু উঁচু করে তাকালাম সামনে। যক্ষা রোগীর মতো একটু বিরতি দিয়ে দিয়ে কেশেই চলেছে মেশিন গান, সব দিকেই গুলি ছুটছে ওরা। খুব বেশি না, তবে মাথা উঠিয়ে চলার উপায় নেই। শাঁ শাঁ করে একটা প্যারাশুট স্টার শেল উঠল আকাশে, চারপাশে আলো হয়ে গেল, কিন্তু অন্ধকার কাটল না পুরোপুরি। ওটা নিবে যেতেই আরও ঘন হয়ে নামল অন্ধকার। ট্রেঞ্চে থাকতেই শুনেছি সামনে ব্ল্যাক ট্রুপস আছে, সেটাই ভাবিয়ে তুলছে বারবার। এই অন্ধকারের মধ্যে বোঝার উপায় নেই কিচ্ছু, তাছাড়া ওরা টহল দিতে ওস্তাদ। তবে যারা টহল দেয় তাদের মধ্যে বেশিরভাগই বোকার হদ্দ। একদিন কাট আর ক্রপ তো প্রায় চোখ বুঝে খতম করে দিল ওদের একটাকে, সে বেচারার আবার টহল দিতে দিতে সিগারেট খাওয়ার শখ হয়েছিল। কাটের কিছু করতে হয়নি, লালচে একটা বিন্দু বরাবর গুলি পাঠিয়ে দিয়ে আর ফিরেও তাকায়নি। হঠাৎ করে প্রচণ্ড শব্দে কেঁপে উঠল চারপাশ, খুব কাছে গোলা পড়েছে। তার আওয়াজ শুনতেই পাইনি, তাই ওটা ফাটার সাথে সাথে ধক করে উঠেছে বুকের মধ্যে। এক মুহূর্ত পরেই প্রচণ্ড আতঙ্ক ভর করল আমার উপর। এখানে এই অন্ধকারের মধ্যে একা আমি, সম্পূর্ণ অসহায়। হয়তো সামনের কোনো গোলার গর্ত থেকে ঠান্ডা দুটি চোখ বহুক্ষণ ধরে লক্ষ্য করছে আমাকে, নিঃশব্দে কুটিল হাসিতে ফেটে পড়ছে, ট্রিগারের উপর আঙুল রেখে অপেক্ষা করছে আমার জন্য। এরকম টহলে আগেও অনেকবার এসেছি, কিন্তু ছুটি থেকে ফেরার পর এই প্রথম। সবচেয়ে সমস্যা যেটা, সেটা হলো এখানকার সব কিছুই আমার সম্পূর্ণ অচেনা। মনকে শান্ত করতে চাইলাম, বোঝাতে চাইলাম ওসব কিছুই না, কেউ যদি আমাকে লক্ষ্য করত তাহলে আর এলো পাতাড়ি গুলি ছুটত না, একটা গুলি জায়গা মতো পৌঁছে দিত এতক্ষণে। বিফলে গেল সব চেষ্টা, আতঙ্ক ছড়িয়ে গেল সমস্ত শরীরে, হাত পা অসাড় হয়ে গেল, মাথার মধ্যে জট পাকিয়ে গেল সব। হঠাৎ শুনলাম মায়ের গলা, বহু দূর থেকে কানে আসছে, বল সাবধানে থাকিস বাবা, সামনে ভয়ঙ্কর বিপদ। থরথর করে কেঁপে উঠল সমস্ত শরীর, চোখের সামনে ভেসে উঠল রাশিয়ান বন্দীদের ছবি, তিলে তিলে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। পর মুহূর্তেই দৃশ্য বদলে গেল, ক্যান্টিনে বসে আছি সবাই মিলে, হইচই করে খাবার খাচ্ছি, কাঁপুনি ছড়িয়ে পড়ল সমস্ত শরীরে। দাঁতে দাঁত চেপে থামানোর চেষ্টা করলাম, চোয়াল ব্যথা হয়ে গেল কিন্তু কোনো লাভ হলো না। চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম শীতল ধূসর একটা নল তাকিয়ে আছে আমার দিকে, আমি যেদিকে যাচ্ছি নিঃশব্দে সেদিকে ঘুরে যাচ্ছে মুখটা। সারা শরীর ঘামে ভিজে গেছে, জুলপি বেয়ে কুলকুল করে নামছে ঘামের ধারা। ম্যালেরিয়া রোগীর মতো কাঁপতে কাঁপতে শুয়ে পড়লাম মাটিতে। কোনো রকমে ঘড়ির দিকে তাকালাম, কয়েক মিনিট হয়েছে মাত্র, মনে হলো কয়েক যুগ পার হয়ে এসেছি। দ্রুত নিঃশ্বাস পড়ছে আমার,
জামা প্যান্ট ঘামে ভিজে শরীরের সঙ্গে লেপটে গেছে, সপ সপ করছে ভেজা চুল, নোনতা ঘাম চোখে ঢুকতেই জ্বালা করে উঠল। মুছে ফেললাম সঙ্গে সঙ্গে, মাটি থেকে মাথা তুলে সামনে তাকানোর ব্যর্থ চেষ্টা করলাম। এক চুল নাড়াতে পারলাম না শরীর, যেন প্রচণ্ড ভারী একটা পাথর চাপিয়ে দেওয়া হয়েছে বুকের উপর। মাথাটা যেন একটা সীসার বল, হাত পা সব আঠা দিয়ে মাটির সঙ্গে সাঁটা, সমস্ত শরীর বিদ্রোহ করেছে একসাথে। ঠিক করলাম এখানেই পড়ে থাকব। এক মুহূর্ত পরেই প্রবল আত্মগ্লানি আর লজ্জা এসে গ্রাস করল আমাকে, মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করল। খানিকক্ষণ পর মাথা তুলতে পারলাম। গর্তের বাইরে মাথা বের করতেই তীব্র আলোয় ঝলসে গেল চোখ, একটা স্টার শেল উঠছে আকাশে। সাথে সাথেই মাথা নামিয়ে নিলাম। নিজের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে আমাকে, গর্তের বাইরে যেতে চাইছি কিন্তু কে যেন আবার টেনে নিয়ে আসছে ভেতরে। নিজেকে শাসালাম, তোমাকে পারতেই হবে, তুমি না একজন সৈনিক, ভয়ে মরে যেতে লজ্জা করছে না তোমার? মাত্র একটা জীবনই তো হারাতে হবে, এভাবে বারবার মরার চেয়ে সেও অনেক ভালো। এসব হচ্ছে ছুটির ফল, এতদিন বাইরে থাকার ফলে সব অনুভূতিগুলো কেমন যেন হয়ে গেছে, কিছুতেই শান্ত করতে পারছি না নিজেকে। কোনো রকমে হাতে ভর দিয়ে গর্তের কিনারা থেকে মাথা তুললাম। শেষ শক্তিটুকু খরচ করে কোমর পর্যন্ত বাইরে আনতেই দম ফুরিয়ে গেল। বহুক্ষণ মরার মতো পড়ে থাকলাম ওভাবে। পিছনে একটা শব্দ হতেই চট করে গর্তে নেমে গেলাম আবার। কান থাকলে হাজার গোলাবর্ষণের মধ্যেও সন্দেহজনক কোনো শব্দ আলাদা করে চেনা যায়। কান খাড়া করে থাকলাম, শব্দটা ঠিক আমার পেছন থেকে আসছে, তার মানে আমাদের লোকজন। একটু পরে অস্পষ্ট গলার আওয়াজ ভেসে এলো, কথা বলার ধরন শুনে মনে হলো কাট। প্রচণ্ড একটা শক্তি এসে ভর করল শরীরে, এক মুহূর্তে যেন মৃত্যুর দরজা থেকে ফিরে এলাম। আহ, ওই শব্দ, ওই গলার স্বর আমার কত পরিচিত, কত কাছের! ওই শব্দ জীবনের চেয়েও বেশি, ও যে আমার কমরেডদের গলা। পৃথিবীতে ওদের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। লম্বা করে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, বেঁচে গেছি এ যাত্রায়, এখন অন্তত একা নই আমি, ওরা আছে আমার পাশে, কঠোর বন্ধুবৎসল তরতাজা কিছু প্রাণ। সাবধানে গর্তের কিনারা থেকে মাথা তুললাম। কয়েক মুহূর্ত দেখে নিলাম চারপাশটা, না সন্দেহজনক কিছু নজরে পড়ছে না। নিঃশব্দে ওপরে উঠে এলাম, বুকে হেঁটে চারপাশে খানিকটা করে দেখে নিলাম। তবে গর্তের অবস্থানটা মনে রাখলাম ঠিক মতো, বেগতিক দেখলেই খিঁচে দৌড় দেব ওখানে। দৌড় মানে দ্রুত বুকে হেঁটে যাওয়া। কান পেতে খানিকক্ষণ গুলির আওয়াজ শুনে ওদের অবস্থান আর গুলি ছোড়ার ধরন সম্পর্কে মোটামুটি একটা ধারণা করে নিলাম। তারপর একটা দিক ঠিক করে রওনা হয়ে গেলাম। আমার আতঙ্কটা গেছে কিন্তু ভয়টা এখনো কাটেনি। একদিক দিয়ে এটা খুবই ভালো, অতিরিক্ত সতর্ক থাকবো আমি। ঘন অন্ধকার রাত্রি, জোর হাওয়া দিচ্ছে, বাতাসে বারুদের গন্ধ, কামানের ঝলকানিতে ছায়াগুলো কামানের ঠিক উল্টো দিকে দৌড়ে যাচ্ছে। একটুখানি এগোই, তারপর একেবারে মাটির সাথে শরীর মিশিয়ে দিয়ে পড়ে থাকি, তারপর আবার এগোই। এভাবেই চলছি, কেন যে বারবার থামছি নিজেও জানি না। অনেকক্ষণ ধরে চললাম এভাবে, শেষে বিরাট একটা বাঁক নিয়ে থামলাম। প্রচণ্ড পরিশ্রম গেছে, ভীষণ হাঁপাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত দেখা পাইনি কারো। ট্রেঞ্চের যত কাছে পৌঁছচ্ছি ততই আত্মবিশ্বাস ফিরে আসছে, সেই সাথে ভয়ও পাচ্ছি প্রচণ্ড। ট্রেঞ্চের একেবারে কাছে এসে যদি গুলি খাই, মরে গেলেও দুঃখ থেকে যাবে। একটু বিশ্রাম নেবার পর যখন অন্য কিছু ভাবার মতো অবস্থা হলো, তখন মনে পড়ল কথাটা, ঘাড়ের উপরের চুলগুলো সরসর করে খাড়া হয়ে গেল সাথে সাথে, দিক হারিয়ে ফেলেছি আমি। আরেকটা গোলার গর্তে বসে মাথা ঠান্ডা করে ভাবতে চেষ্টা করলাম। ব্যাপারটা ভয়ঙ্কর, বহুবার এমন ঘটেছে যে কোনো সৈনিক নিজেদের ট্রেঞ্চ মনে করে যখন খুশি মনে লাফিয়ে পড়েছে, তখন বিপক্ষ দল আরও খুশি মনে তাকে বরণ করে নিয়েছে। বসে থাকতে থাকতে আবার মানুষের গলার আওয়াজ পেলাম আমি, কিন্তু নিশ্চিত হতে পারলাম না। মাথার মধ্যে এমন তালগোল পাকিয়ে গেছে যে কোন দিকে যাব তাও ঠিক করতে পারছি না। সম্ভবত আমি ট্রেঞ্চ লাইনের সমান্তরালভাবে চলেছি এতক্ষণ, সে কারণেই কারো দেখা পাইনি। ঠিক করলাম এবারে আরও ঘুর পথে যাব, গর্ত থেকে বেরিয়ে রওনা হয়ে গেলাম। সেই মুহূর্তে আকাশে জ্বলে উঠল ফ্লেয়ার। উফ, অসহ্য এই ফ্লেয়ারগুলো, মনে হয় ঘণ্টা খানেক ধরে ঝুলতে থাকে আকাশে।
আর যতক্ষণ আকাশে থাকে ততক্ষণ একেবারে নট নড়নচড়ন অবস্থা। আলোটা নিভে যেতেই রওনা হলাম আবার, কিন্তু কেমন যেন অস্বস্তির একটা ভাব মনের মধ্যে। ঠিক কোন দিকে যাচ্ছি কিছুই জানি না, কাঁকড়ার মতো হেঁটে এগুচ্ছি। বুকের নিচে মাটি ক্ষতবিক্ষত হয়ে আছে, ইট পাথর শক্ত জিনিসের টুকরো আর স্প্লিন্টারে ভর্তি। ওর উপর হাত পড়লে মনে হয় রেজার ব্লেডের উপর হাত পড়েছে। মাঝে মাঝে মনে হয় দিগন্তের কাছটা যেন একটু ফ্যাকাশে হয়ে আসছে, তার মানে দিনের আলো ফুটে উঠছে। সাথে সাথে আতঙ্ক এসে ভর করতে চাইল মনের মধ্যে, সাথে সাথে মাথা ঝাঁকিয়ে দূর করে দিলাম চিন্তাটা। দিগন্তের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। তোর যত সব মনের ভুল। বুকে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো আমার বাঁচা মরা নির্ভর করছে এখন আমি কোন দিকে যাচ্ছি তার উপর। কিন্তু সেটা ঠিক কি বেঠিক কিছুই জানি না আমি। কড়াত করে গোলা ফাটলো একটা, প্রায় সাথে সাথে আরও দুটো, তারপর অবিশ্রান্তভাবে চলল গোলা বর্ষণ। হুপিং কাশির রোগীর মতো একটানা কেসে চলল মেশিন গান, তার মানে শুরু হলো আক্রমণ। এখন মাটিতে মুখ গুঁজে থাকা ছাড়া আর করার কিছু নেই। কোনো রকমের ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে একটা বড় গোলার গর্তের মধ্যে নেমে পড়লাম। নামতেই কোমর পর্যন্ত ডুবে গেল কাদা পানিতে। ঠিক করলাম বেগতিক দেখলে নাকটা খালি কাদার উপর ভাসিয়ে রেখে মরার মতো পড়ে থাকব। হঠাৎ শুনলাম অসংখ্য পায়ের শব্দ, সাথে কামান টেনে নেয়ার ঘড়ঘড়ানি। রওনা দিয়েছে ওরা, সাথে সাথে বসে পড়লাম এই কাদা পানির মধ্যে। হেলমেটটা ঝোলানো আছে কাঁধে, সুতরাং ওই অন্ধকারে মোটামুটি নিশ্চিন্ত। নাকটা শুধু বের করে চুপচাপ মরার মতো পড়ে রইলাম। একটু পরে সব আওয়াজের মধ্যেই একটা ঝনঝন শব্দ শুনতে পেলাম, যেন দুটো খালি টিনের গায়ে গা লেগে শব্দটা হচ্ছে। আস্তে আস্তে শব্দটা কাছে আসতে লাগলো, সমস্ত স্নায়ুগুলো সাথে সাথে ধনুকের ছিলার মতো টান টান হয়ে গেল। সেই সাথে বরফের মতো ঠান্ডা হয়ে আসতে লাগলো হাত পা। প্রথম জনকে দেখা গেল, তারপরে আরেকজন। এই অন্ধকারের মধ্যেও পরিষ্কার চেনা যায়, ওরা ফরাসি সৈন্য। একেবারে গর্তের ধার ঘেঁষে প্রথম লাইনটা পার হয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেললাম একটা, কিন্তু পর মুহূর্তেই ধক করে উঠল বুকের মধ্যে। যদি কেউ নামে গর্তের মধ্যে, ঝট করে কোমর থেকে ছুরিটা বের করে শক্ত হাতে চেপে ধরলাম। যদি কেউ গর্তের মধ্যে নামেই তাহলে কোনো কথা নেই, সোজা গলা দুফাক করে দিতে হবে যাতে চিৎকার করতে না পারে। এছাড়া আর কোনো উপায় নেই বাঁচার, কাজটা খুব দ্রুত সারতে হবে যেন চমকে ওঠার সময়টুকুও না পায়। এতক্ষণে আমাদের ব্যাটারিগুলো গোলা বর্ষণ শুরু করলো। আওয়াজ শুনেই বুঝলাম একটা গোলা আমার কাছাকাছি ফাটল। ভয়ে ঠান্ডা হয়ে গেল হাত পা। শেষ পর্যন্ত এই ছিল আমার কপালে, নিজেদের গোলার আঘাতেই মরতে হবে আমাকে। মনে মনে নিজের দুর্ভাগ্যকে অভিশাপ দিলাম, কিন্তু এখন তো কিছু করার নেই আমার। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করা শুরু করলাম। মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল একবার। গোলা ফাটার প্রচণ্ড আওয়াজে কানে তালা লেগে যাবার দশা হলো আমার। মাথায় একটা বুদ্ধি এলো, কিনারার দিকে সরে গেলাম। শরীরটা পানির মধ্যে রেখে মাথাটা মাটির উপর চেপে ধরলাম। একটু কমলো যেন শব্দটা। মাঝে মাঝে মাথা উঠিয়ে গর্তের ধারে কাছে অন্য কোনো শব্দ হয় কি না বোঝার চেষ্টা করতে লাগলাম। যতক্ষণ আমাদের আক্রমণ চলছে ততক্ষণ বাঁচার আশা আছে। মেশিন গানের একঘেয়ে কাশি চলছে তো চলছেই, আমাদের দিক থেকে রাইফেলের গর্জন জোরালো হয়ে উঠল। বুঝলাম ওরা এখনও ঠিকই আছে, পিছিয়ে গিয়েছিল শুধু। আমাদের কাঁটাতারের বেড়াও অটুট আছে, ওটা যথেষ্ট মজবুত করেই বসিয়েছি আমরা। তার উপর ওর খানিকটা অংশ ইলেকট্রিফাইডও করা আছে। আস্তে করে কিনারা থেকে খানিকটা সরে এলাম। সমস্ত শরীর যেন কোনো কিছু ঘটার অপেক্ষায় টান টান হয়ে আছে। ওপর থেকে চিৎকার, বুকে হাঁটার আওয়াজ, ধাতব আওয়াজ সব কানে এলো। সব ছাপিয়ে একজনের বাঁচ খাই গলার আওয়াজ ভেসে আসছে, খানিকটা পিছু হটার হুকুম দিচ্ছে। এর অর্থ আমাদের আক্রমণ জোরে সোরে শুরু হচ্ছে। অন্ধকার ফিকে হয়ে এসেছে। গর্তের উপর নড়াচড়ার আভাস পেয়ে আস্তে করে ঘাড় ফেরালাম। একজনকে দেখা গেল পিছু হটছে, তার পেছনে পেছনে পুরো দলটা। মেশিন গানের আওয়াজের বিরাম নেই, আস্তে করে ঘুরতে যাব। ছোট্ট একটা মৃদু চিৎকারের সাথে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে হুড়মুড় করে কে যেন গড়িয়ে পড়ল আমার পাশে। মাথার মধ্যে বোমা ফাটল একটা। কিভাবে ছুরি শুদ্ধ হাত তুলেছি কি করেছি কিচ্ছু মনে নেই, শুধু অনুভব করলাম আমার হাতের নিচে কে যেন ছটফট করছে, মোচড় খাচ্ছে। তারপর একটা ঝাঁকুনি দিয়ে নিশ্চল হয়ে গেল। হুঁশ ফিরতেই দেখি ছুরি ধরা হাতে গরম আর আঠালো কি যেন লেগে
চটচট করছে, একটা ঘড়ঘড় শব্দে চমক ভাঙল। দেখি লোকটা গোঙাচ্ছে, হাঁপড়ের মতো উঠছে নামছে ওর বুকটা। মনে হলো প্রতিবার নিঃশ্বাস ফেলার সময় চিৎকার করে উঠছে ও। মাথা ঝাঁকিয়ে সুস্থির হতে চাইলাম, ওসব আমার মনের কল্পনা। ওর গলার ভেতর ঘড়ঘড় আওয়াজ হচ্ছেই, ইচ্ছে হলো মাটি ঠেসে ওর মুখ বন্ধ করে দিই চিরতরে। এই শব্দ আর সহ্য হচ্ছে না, শেষ পর্যন্ত নিজের উপর আস্থা ফিরে এলো, কিন্তু সাথে সাথে সমস্ত শরীর একসাথে বিদ্রোহ করল। এক চুল নড়তে পারলাম না ওখান থেকে। বেশ কিছুটা পরে শক্তি ফিরে এলো শরীরে, হামাগুড়ি দিয়ে সরে এলাম ওর কাছ থেকে। গর্তের উল্টো দিকের পাড় পর্যন্ত পৌঁছতেই সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল, ধপ করে শুয়ে পড়লাম ওখানে। এখন কেউ যদি এসেও পড়ে এক চুলও নড়তে পারবো না আমি। ওর দিক থেকে একবারের জন্য চোখ সরাইনি আমি, হাতের মধ্যে ছুরিটা তখন শক্ত করে ধরে রেখেছি। ও চিৎকার করতে চাইলেই ছুরি বসিয়ে দেবো আবার, কিন্তু সেরকম কোনো লক্ষণ দেখা গেল না। অনবরত ঘড়ঘড় শব্দ হচ্ছে ওর গলার মধ্যে, এখান থেকে অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি ওকে। মাথার মধ্যে শুধু একটাই চিন্তা, যে করেই হোক চলে যেতে হবে এখান থেকে। ভোরের আলো ফুটছে, একটু পরেই ফর্সা হয়ে যাবে চারদিক। তখনকার কথা চিন্তা করে কেঁপে উঠল শরীর, খিচে দৌড় দেবার ইচ্ছাটা অতি কষ্টে দমন করতে হলো। মাথা তুলতে গিয়েই ঝট করে নামিয়ে নিলাম। মেশিনগানের গুলি যেভাবে সমস্ত মাঠটাকে ঝেঁটিয়ে নিয়ে যাচ্ছে, তাতে গর্ত থেকে বেরোনোর সাথে সাথে ঝাঁঝরা হয়ে যাবে শরীর। পরীক্ষা করার জন্যে আমার হেলমেটটা উঁচু করে তুলে ধরলাম, গর্তের কিনারা থেকে একটুখানি উঠিয়েছি মাত্র, বিং করে আওয়াজ হলো, ছিটকে গেল হেলমেটটা, গড়াতে গড়াতে কাদার মধ্যে গিয়ে থামল। ফর্সা হয়ে গেছে চারদিক, ভীষণ উৎকণ্ঠায় এত জোরে মুঠি পাকিয়ে আছি যে আঙুলের গোড়া পর্যন্ত সাদা হয়ে আছে। আমাদের কমরেডরা এখন আসছে না কেন? মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে, গর্তের নিচে এখন অন্ধকার। পড়ে থাকা ফরাসিটার দিকে অতি কষ্টে চোখ ফিরিয়ে রেখেছি, প্রবল অনিচ্ছা সত্ত্বেও বারবার চোখ চলে যায় ওদিকে। ওর কথা ভুলে থাকার চেষ্টা করলাম, বাইরের দিকে তাকালাম। মেশিন গানের গুলি যেন একটা জাল টাঙিয়ে ফেলেছে গর্তের ওপর, মনে হচ্ছে একটা খাঁচার মধ্যে আটকা পড়ে গেছি। এতক্ষণে হাতের দিকে খেয়াল হলো আমার, রক্ত মাখা হাত দেখেই গুলিয়ে উঠল শরীরে, বমি ঠেলে এলো গলার কাছে। এক খাবলা মাটি তুলে নিয়ে ঘষে ঘষে মুছে ফেললাম রক্তটুকু, যেটুকু উঠল না কাদা দিয়ে ঢেকে ফেললাম। হাত থেকে তো মুছে ফেলতে পারলাম, মন থেকে তো মুছল না। তুমুল গোলাগুলি চলছে দুপক্ষ থেকেই, পালাবার কোনো উপায় দেখতে পেলাম না। কাট ক্রপ সম্ভবত ওরা আমাকে অনেক আগেই খরচের খাতায় লিখে ফেলেছে। ভোরের আলো পুরোপুরি ফুটে উঠেছে, গোলাবর্ষণ আগের মতোই আছে, কান ঝাঁঝা করছে প্রচণ্ড আওয়াজে। দুহাতে কান বন্ধ করে ফেললাম, কিন্তু একটু পরেই হাত ছড়িয়ে নিতে হলো, কারণ অন্য কোনো শব্দ শুনতে পাচ্ছি না। উল্টো দিকে পড়ে থাকা দেহটা নড়ে চড়ে উঠল, অনিচ্ছা সত্ত্বেও তাকালাম ওদিকে। তাকাতেই আঠার মতো সেঁটে গেল চোখ, পড়ে আছে ও, মুখে ছুঁচলো একটু দাড়ি, ওর হাত ভাঁজ হয়ে আছে একটা, মাথাটা অসহায়ভাবে ঝুলে আছে তার উপর, আরেকটা হাত বুকের উপর রক্তে মাখামাখি হয়ে আছে। গুলিয়ে উঠল শরীর, নিজের অজান্তেই বিকৃত হয়ে উঠল মুখটা। মনে করতে চাইলাম ও মরে গেছে, ও আর এখন কিছু ভাবছে না, শুধু ওর শরীরটা পড়ে আছে এখানে। ওর ভেতর থেকেই ঘড়ঘড় শব্দটা বেরিয়ে আসছে। আস্তে আস্তে মাথাটা সোজা করল, ওঠাবার চেষ্টা করল ও, সাথে সাথে বেড়ে গেল গোঙানি। এক মুহূর্ত পরেই ঝপ করে হেলে পড়ল মাথাটা। মনকে আর বোঝানো সম্ভব নয় মরেনি ও, কিন্তু মরবে এক সময়, সেই সময়টা কখন? খানিকক্ষণ ইতস্তত করলাম, তারপর মনস্থির করে এগোতে শুরু করলাম ওর দিকে। থেমে থেমে হাতে পায়ে ভর দিয়ে এক অন্তহীন যাত্রার শেষে ওই ফরাসিটার পাশে পৌঁছলাম আমি। সম্ভবত আমার আসার শব্দ শুনছিল ও, পাশে যেতেই চোখ খুলল। সেই চোখে জীবনের সমস্ত আতঙ্ক নিয়ে এমনভাবে তাকিয়ে রইল আমার দিকে যে মনে হলো ওই চোখের শক্তিতে সে এক নিমেষে শত শত মাইল দূরে চলে যাবে। সমস্ত শরীর স্থির নিথর হয়ে আছে, কিন্তু চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে আতঙ্কে, প্রচণ্ড চিৎকারে ফেটে পড়তে চাইছে। জীবনের সমস্ত শক্তি যেন জমা হয়েছে চোখ দুটোতে, শুধু আমার ভয়ে, মৃত্যু ভয়ে। ওর চোখের দিকে তাকিয়ে নিমেষে শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। হাঁটু ভাঁজ হতেই হুমড়ি খেয়ে পড়লাম মাটিতে। কোনোয়ে ভর দিয়ে মাথা উঁচু করতেই দেখি আমার দিকে তাকিয়ে আছে ও। ও যতক্ষণ তাকিয়ে থাকবে এক চুলও নড়তে পারবো না আমি। শরীরের শেষ শক্তিটুকু ব্যয় করে শুধু ফিসফিস করে বলতে পারলাম, ভয় পেও না। বুকের উপর রাখা ওর হাতটা ইঞ্চিখানেক নড়ল, এটুকু পরিশ্রমে যেন ওর সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। চোখ দুটো বন্ধ করল ও,
কোনো রকমের শরীরটা টেনে তুললাম, এগিয়ে গেলাম, হামাগুড়ি দিয়ে ফিসফিস করে বললাম, ভয় পেও না, ভয় পেও না আমাকে, ওকে বোঝাতে হবে, সাহায্য করতে চাই আমি। আস্তে করে একটা হাত রাখলাম ওর কপালে, চোখ খুলল, সাথে সাথে বন্ধ হয়ে গেল আবার। এই ফাঁকেই দেখে নিয়েছি আতঙ্ক আর নেই ও চোখে। ওর কলার খুলে দিয়ে মাথাটা ঠিক করে দিলাম। মুখ খুলল ও, কিছু বলতে চাইল কিন্তু জিভটা নড়াতে পারল না, ঠোঁট দুটো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, সাথে পানির বোতল নেই। অগত্যা গর্তের মধ্যে নেমে গেলাম আবার। ওই কাদা পানিতে রুমাল ভিজিয়ে নিয়ে এসে ওর মুখের মধ্যে চিপলাম রুমালটা। শব্দ করে পানিটুকু খেয়ে নিল ও। একইভাবে আরও বার দুয়েক পানি খাওয়ালাম ওকে। তারপর ওর টিউনিকের বোতাম খুলে দিলাম, দেখি যদি ব্যান্ডেজ করে দিতে পারি ক্ষতস্থানগুলোয়। এতে ওরও শুশ্রূষা করা হবে, তার চেয়ে বড় কথা কেউ যদি এখন দেখে ফেলে আমাকে, সাথে সাথে অন্তত গুলি করবে না। প্যান্ট খোলার পর শার্ট খুলতে চেষ্টা করলাম, গায়ের সাথে লেপটে আছে শার্টটা। খুলতে গিয়ে দেখি বোতামগুলো পেছনের দিকে, তার মানে না ছিঁড়ে খোলা যাবে না। ছুরিটা বের করতেই আতঙ্ক ফুটে উঠল ওর চোখে। ও চোখ খোলা রাখলে আমি কিছুই করতে পারবো না। চোখের পাতা দুটো বন্ধ করে দিলাম, নিচু গলায় বললাম, ভয় নেই কমরেড, তোমাকে তো আমি সাহায্য করতে চাই। যতক্ষণ ধরে শার্টটা কেটে বের করলাম ততক্ষণ ওকে আশ্বস্ত করার জন্য বারবার বললাম, ভয় নেই কমরেড, ভয় নেই। ওর বুকে তিনটে গভীর ক্ষত। পকেট থেকে ব্যান্ডেজ বের করে ড্রেসিং করে দিলাম, সাথে সাথেই রক্তে ভেজে উঠল ওগুলো। শক্ত করে বেঁধে দিতেই কোকি উঠল ব্যথায়। আর আমার কিছু করার নেই, এখন শুধু অপেক্ষা, হয়তো মাচার, হয়তো বা মরার। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন এরিক মারিয়া রেমার্কের অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। আজ সপ্তম পর্ব, আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্পকথন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টু এবং রূপকথা বাই কল্লোল চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আমরা নিয়মিত কন্টেন্ট দিয়ে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।